হ্যালো ফ্রেন্ডস, ক্রেজি গেমার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমরা টেস্ট করতে চলেছি যে হিউম্যান ফিল প্লট গেমটি কি 1 GB র্যামের মোবাইলে টেস্ট করে। তো সেখানে আমরা দেখবো যে এই গেমটি মানে হিউম্যান ফিল প্লট গেমটি 1 GB র্যামের ডিভাইসে চলে কি চলে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের হিউম্যান ফিল প্লট গেমটিকে আমি ইনস্টল করে রেখেছি এবং রেখেছি সিপিও জ্যাটের মাধ্যমে। আমরা দেখবো যে এখানে আমার র্যাম কত, টোটাল কী কী আছে সেগুলো আমরা দেখবো আমার ফোনে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ওপেন করে ফেলেছি আমার সিপিও জেড অ্যাপটি। তো সেখানে দেখতে পাচ্ছ এখানে আমার র্যাম দেখাচ্ছে, টোটাল র্যাম হচ্ছে তুমি দেখতে পাচ্ছ 1 GB, মানে 1 GB থেকেও কম মাত্র 882 MB তুমি এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইলের র্যাম। তো তুমি আমার মোবাইলের র্যাম দেখতে পাচ্ছ এবং আমার সেটের মডেলটিও দেখতে পাচ্ছ উপরে দেখতে পাচ্ছ এখানে। তো সেখানে মডেলও দেখতে পাচ্ছ এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমার ভার্সন কত, অ্যান্ড্রয়েড ভার্সন কত। তুমি অ্যান্ড্রয়েড ভার্সনও দেখতে পাচ্ছ 5.0.2। তো আমার 5.0 আমরা ধরে নিই এবং এখানে দেখতে পাচ্ছ আমার প্রসেসরও দেখতে পাচ্ছ খুব ওল্ড একটা প্রসেসর, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 400 এবং 410 যার গিগাহার্টজ তুমি দেখতে পাচ্ছ 1.19। তো দেখতে পাচ্ছ এখন আমরা কী করবো, সিম্পল এই অ্যাপসটি ক্লোজ করে দেবো। দেখতে পাচ্ছ এখানে আমাদের হিউম্যান ফিল প্লট গেমটিকে আমরা চালু করেছি এবং এখানে দেখতে পাচ্ছ গেমটি চালু হচ্ছে, কিন্তু একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের প্রথম ফেজটা যেটা আছে সেটা অফ হয়ে রয়েছে। তো আমরা এখন একটু অপেক্ষা করি, দেখুন কী হয় আমরা দেখি। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের হোয়াইট স্ক্রিন চলে এসেছে এবং 505 গেমস, তো তাদের কোম্পানির নামটা চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছ আরও কিছু হচ্ছে যারা এই গেমটাকে কাস্টমাইজ করেছে, সব কিছুই আসছে এবং আমাদের গেমটি কিন্তু চলছে। তোমরা 1 GB র্যামের মোবাইল দেখতে পাচ্ছ, গেমটি কিন্তু চলছে এবং আমি কোনো এই ভিডিওটাকে একটু কাট করিনি, কিছু করিনি। তো তোমরা দেখতে পাচ্ছ এখনও গেমটি চলছে এবং আমরা এখানে সিম্পলি প্লে নিউ গেমে, স্টার্ট নিউ গেমে ক্লিক করছি এবং আমরা এটা চালু করছি। দেখি আমাদের কোথায় গিয়ে গেমটা আটকে যায়। এখন দেখতে পাচ্ছ হ্যাং হচ্ছে অথবা ল্যাগ করছে, তো এটা আমাদের সমস্যা নেই, এটা কিছুটা হচ্ছে। তো এখন আমরা এখানে গেমটি একটু প্লে করে দেখছি যে গেমটি খুব ভালোভাবেই চলছে এবং কোনো সমস্যা হচ্ছে না। ওয়াও গাইস, খুব মানে কী বলবো, 1 GB র্যামের মোবাইলেও এই গেমটি খুব ভালোভাবে চলছে, কোনো প্রকার ল্যাগ অথবা কোনো কিছুই করছে না। তো গেমটির গেম প্লে অনেক অসাধারণ লাগছে আমার 1 GB র্যামের মোবাইলেও। তো তোমরা চাইলে এই গেমটি তোমার 1 GB র্যামের মোবাইলেও খেলতে পারো। ওয়াও গাইস, 5.50 গেমস কী একটা ভালো একটা জিনিস করেছে 5.5 গেমস কোম্পানি। তারা যে গেমটিকে এত সুন্দরভাবে কাস্টমাইজ করেছে সেটা আগে জানতাম না, যখন টেস্ট করেছে তখনই বুঝতে পেরেছি এই গেমটিকে এত সুন্দর করে কাস্টমাইজ করা হয়েছে এবং ডেভেলপ করার পর আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু একটা কথাই যে এই গেমটির প্রাইসটা অনেক বেশি, 500 টাকা অনেক বেশি। তো প্রাইসটা যদি আরও একটু কম হতো তাহলে অবশ্যই আমরা ফ্রি লিঙ্ক থেকে ডাউনলোড না করে আমরা অবশ্যই এটাকে বাই করে নিতাম এবং আমরা অনলাইনেও প্লে করতে পারবো। এখন যদি তোমরা গেমটিকে ডাউনলোড করো তাহলে তোমরা অনলাইনে প্লে করতে পারবে না, কারণ আমরা জেনেছি যে এই গেমটির মধ্যে যখন তোমরা খেলতে পে তখন তুমি শুধু অফলাইন মোডে খেলতে পারবে, মানে মাল্টিপ্লেয়ার মোড তুমি খেলতে পারবে না। যদি তুমি মাল্টিপ্লেয়ার খেলতে হয় তাহলে তুমি বাই করতে হবে, তারপর তুমি এই গেমটিকে খেলতে পারবে। তো প্লে স্টোর থেকে যদি তুমি বাই করতে চাও তাহলে করতে পারো, 500 টাকা পে করতে হবে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে পাশে থাকো, তখনই তো আমার চ্যানেলটি চলবে এবং আমি তোমাদের জন্য এমন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো বাংলায়। তো এই বলেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।